জরুরি বিষয় না যদি আবশ্যক হতো জন্ম থেকেই আল্লাহ দিয়ে পাঠাতেন ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলছেন দাঁত যদি জরুরি থাকতো দাঁত যদি আবশ্যক থাকতো তাহলে আল্লাহ থেকে দাঁত দিত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ সাথে একবার এক নাস্তিকের বাস হয়েছিল নাস্তিকের নাম ছিল আব্দুর রহিম তো বাহাসে বইসে ওই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলতেছে যে আপনার দাড়িগুলো কাটতে হবে হুজুর তো বড় আলেম তো বলতেছে আপনার দাঁড়ি না কাটলে আপনার সাথে আমি বাস করব না কেন আমার দাড়ির সমস্যা কী বলতেছে দাঁড়িওয়ালাদেরকে দেখলে আমার অ্যালার্জি সৃষ্টি হয় আর দাড়ি রাখাটা জরুরি বিষয় না যদি আবশ্যক হতো আল্লাহ তালা জম্ম থেকেই আল্লাহ দাড়ি দিয়ে পাঠাতেন তো যেহেতু দাড়ি জরুরি না এই জন্য আল্লাহ জম্ম থেকে দাড়ি দেন নাই অতএব এই দাড়ি রাখার দরকারটা কি আগে দাড়ি কাটেন পরে বাস করি ইসমাইল শাহিদ রাহমাতুল্লাহ উনি যদি বলতো আফুারি আফুল ইহা সে মানত না ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলছেন ঠিক বলছেন আপনি দাড়ি যদি আবশ্যক হতো তাহলে আল্লাহ জব্ম থেকে দাড়ি দিতেন দাঁড়িয়ে আবশ্যক না আপনার যুক্তিতে মেনে নিলাম ঠিক আপনি ঠিকই বলছেন আমার দাঁড়ি দেখলে আপনার অ্যালার্জি সৃষ্টি হয় কিন্তু আরেকটা সমস্যা আছে আমার আমার সমস্যা হলো আপনার দাঁত দেখলে আমার অ্যালার্জি সৃষ্টি হয় দাঁত যদি জরুরি থাকতো দাঁত যদি আবশ্যক থাকতো তাহলে আল্লাহ জন্ম থেকে দাঁত দিত দাঁতের দরকার নাই এই জন্য আল্লাহ জন্ম থেকে দাঁত দেয় নাই আপনার দাঁত সাথে বাস করি যেমন কুকুর তেমন মুগুর লোকটা বাস করে নাই উঠে চলে গেছে এই জন্য বলতেছিলাম নাস্তিকরা তারা ষষ্ঠকে নিয়ে চিন্তা করে সৃষ্টিকে নিয়ে চিন্তা করে না যদি নাস্তিকরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করত তাহলে তারাও আল্লাহর অলি হয়ে যেত